বাংলাদেশ কেন একতরফা নির্বাচন করতে যাচ্ছে, কি বলছে নেতারা? অন্যদিকে প্রার্থিতা প্রত্যাহারের চিঠি টাইপ করে রেখেছে জাপা, রাতেই সমঝোতার দাবি। এবার বিস্তারিত। ক্রিকেট ম্যাচ চলাকালীন দর্শকরা মাঠে খেলতে থাকা দলগুলোর জয়ের সম্ভাবনা কত শতাংশ সেটা দেখতে পান। কখনো কখনো শেষ কয়েক ওভারে ম্যাচের ফলাফল এতটাই স্পষ্ট হয়ে যায় যে বিজয়ী দলের জয়ের সম্ভাবনা ৯৯% গিয়ে ঠেকে। বাংলাদেশে ওই একই রকম দৃশ্য দেখা যাচ্ছে। ২০২৪ সালের ৭ই জানুয়ারি নির্ধারিত নির্বাচনে দেশটি তার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রধান বিরোধী দলগুলোর নির্বাচন বয়কটের কারণে এই নির্বাচনে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা ৯৯% বেশি। টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক এক নিবন্ধে সমালোচকরা নির্বাচনটিকে রাজ্যাভিষেকের সমতুল্য বলে আখ্যা দিয়েছেন। অবশ্যই এটাই প্রথম নয়। ১০৫ জন নোবেল বিজয়ী সহ প্রায় ২০০ জন বিশ্বনেতার এক চিঠি অনুসারে বাংলাদেশে ইতিমধ্যে ২০১৪ এবং ২০১৮ সালে অনুষ্ঠিত দুটি নির্বাচনে বৈধতার ঘাটতি ছিল, যেগুলোতে শেখ হাসিনার আওয়ামী লীগ জিতেছে। দেশটির সবচেয়ে বড় বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের মিত্ররা নির্বাচন বয়কট করার ডাক দিয়েছে। তবে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর বিপরীতে বয়কটের এই সিদ্ধান্ত বিএনপি নেতৃত্ব চাপিয়ে দেয়নি, সেটা বরং তৃণমূল থেকে এসেছে। বিএনপি তৃণমূল কর্মীরা ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বহু মিটিংয়ে আওয়ামী লীগ সরকারের অধীনে যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল। প্রকৃতপক্ষে কেবল বিএনপি নেতা কর্মীরা নন, জাতীয় পার্টির তৃণমূল নেতারাও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে ছিলেন। তাহলে কেন প্রধান বিরোধী দল, এমনকি সরকার সমর্থক কিছু দলের তৃণমূল নেতারাও শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেশটির রাজনৈতিক গতি প্রকৃতি বোঝাটা অপরিহার্য। অসাধু আম্পায়ার বাংলাদেশে ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে ৪টি নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার হিসেবে পরিচিত টেকনোক্রেট নির্বাচনকালীন সরকার ছিল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর তত্ত্বাবধানের জন্য ১৯৯৬ সালে এই ব্যবস্থাটি সংবিধানের সংযোজন করা হয়েছিল, কিন্তু ওই ব্যবস্থাটি সংশোধনের প্রয়োজনের কথা বলে ২০১১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের পর আওয়ামী লীগ সংসদে নিজেদের ২/৩ সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করে সংবিধান সংশোধনের মাধ্যমে ব্যবস্থাটি বাতিল করে আর এর মধ্য দিয়ে রাজনৈতিক সংকটে জন্ম লাভ করে। ক্ষমতাসীন দলগুলো কর্তৃক আমলাতন্ত্রের রাজনীতিকরণের কারণে বাংলাদেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা কঠিন। অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন গবেষক দেখিয়েছেন যে কিভাবে স্থানীয় পুলিশ এবং ক্ষমতাসীন দল নির্বাচনের আগে বিরোধী দলের প্রার্থীদের পরাজিত করার জন্য ভোট গঠন করে থাকে। তাছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে সিনিয়র এবং জুনিয়র আমলাদের রাজনৈতিক বক্তৃতা আমলাতন্ত্রের একটি পক্ষের প্রতি স্পষ্ট পক্ষপাতিত্বই প্রদর্শন করে। নির্বাচনী দৌড়ে এই আমলারাই নিজ নিজ এলাকায় প্রিসাইডিং অফিসারে পরিণত হন। তাদের দেওয়া অসীম ক্ষমতার জন্য তারাই নির্বাচনের দেবতা। মনোনয়ন অনুমোদন করা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত সমস্ত দাবির দায়িত্বে থাকা বা নির্বাচনী প্রক্রিয়ার দায়িত্বে থাকা ওই আমলাদের ক্ষমতাসীন দলের প্রতি পক্ষপাতিত্ব যে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য হুমকি স্বরূপ, এবং তৃণমূল সেটা অন্য যে কারোর চেয়েও বেশি ভালো জানে। টেকনিক্যালি নির্বাচন কমিশনারদেরই চূড়ান্ত বক্তব্য রাখার এবং চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করার কথা, কিন্তু তাদের ভূমিকাও সমানভাবে সন্দেহজনক। উদাহরণস্বরূপ, নির্বাচন কমিশন ২০২৩ সালের আগস্টে একবারে ন্যূনতম জনঅনুপস্থিতিতে দুটি কম পরিচিত রাজনৈতিক দলকে নিবন্ধিত করেছিল, যদিও প্রায় ১-১০ জন সিরিয়াস প্রতিযোগীর আবেদন তারা প্রত্যাখ্যান করেছিল। চলে যাচ্ছে পরের সংবাদে। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন সমঝোতার বৈঠক এখনো হয়নি। জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে জাপার শীর্ষ নেতারা এখন বৈঠক করছেন। সূত্র জানায়, প্রার্থিতা প্রত্যাহারের চিঠি টাইপ করে রেখেছেন তারা। জানা যায়, আজ রাতেই আসন সমঝোতার জন্য চাপ দিচ্ছেন তারা। একাধিকবার ফোনে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরের সঙ্গে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিজেদের মধ্যে বৈঠক করেছেন তারা। একটি বিশ্বস্ত সূত্র জানায়, জাপা মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুনু ফোনে লাউড স্পিকারে কথা বলেন ওবাদুল কাদেরের সঙ্গে। তিনি রাতেই সমঝোতার কথা বলেন, সমঝোতার আসনে নৌকা প্রত্যাহারের দাবি জানান। সূত্রটি জানায়, নির্বাচন থেকে প্রত্যাহারের চিঠি টাইপ করে রেখেছেন। ভেতরে বৈঠক করেছেন সিনিয়র নেতারা, আর বাইরে থাকা নেতাকর্মীরা জানান দলের ভালো চিন্তা করে নির্বাচন থেকে পিছু হটা দরকার। অপেক্ষারত এক নেতা বলেন, আওয়ামী লীগ আমাদের দমন পীড়ন করে আসছে, নির্বাচন বৈধতা দেওয়ার জন্য দলের স্বার্থ বিসর্জন না দেওয়াই ভালো। জানা যায়, বৈঠকে মহাসচিব মজিবুল হক চুন্নু, ABM রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।